দুটোই যদি বাস্তবায়িত হয় তাহলে দুটোই ভালো, বাস্তবায়িত যদি দুটোই হয় তাহলে দুটোই ভালো। না আমার দুটোই ভালো লাগে যদি বাস্তবায়িত হয়, দুটোই ভালো লাগবে। বিজেপি এবং তৃণমূল দুজনে যা ইস্তাহার দিয়েছে দুজনেরই কিছু কিছু জিনিস এক এবং কিছু কিছু জিনিস হচ্ছে দুজনের একটু বেশ ভালো লেগেছে, দুজনের ব্যাপারটাই ভালো লেগেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ভোটের পরে ইস্তাহার কতটা কার্যকর হবে। সেই জন্য আমি মনে করছি যে এই ইস্তাহারগুলো একটা ফোকাস করা মানুষকে ঠকাবার জন্য। আমি মনে করি মানুষকে সব ইস্তাহার দিয়ে না ঠকিয়ে মানুষের যাতে ভালো কিছু হয় সমস্ত রাজনৈতিক দলেরই উচিত যে ভোটের সময় ভোট হোক। ইস্তাহারে রয়েছে 3 টাকায় লবণ 5 টাকায় চিনি, ভেরি নাইস, এটা যদি দিতে পারে খুব ভালো ব্যাপার। তারপরে 5 টাকায় কি অন্নপূর্ণা কি খাবার দাবার বলছিল তিনবার, এটা ভাবাই যায় না। তাহলে এত মানুষ এই এখানে এত ভাইয়েরা সব কাজ করছে, এদের জন্য কিছু ব্যবস্থা করুক, সব প্রলোভন টলোভন না দিয়ে একটা কারখানা গড়ুক, একটা এইসব প্রতিশ্রুতি থাকলে ভালো হতো আমার মনে হয়। আমার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি। বলছি তৃণমূল সরকার যেটা কথা বলে এসেছে এতদিন সেই কাজগুলো করেছে এবং মানুষের যে কথাটা রাখে বলে সেই কথাটা রাখে, কিন্তু বিজেপি সরকার এতদিন ধরে যে কথাগুলো বলে এসেছে 15 লক্ষ টাকা 2 কোটি বেকারের চাকরি কোনো কথাই রাখেনি। উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে ফ্রিতে গ্যাস দিয়ে এখন গ্যাসের দাম কীভাবে বাড়িয়েছে, মোবাইল রিচার্জের ক্ষেত্রেও মানুষ কিন্তু এখন প্রচণ্ডভাবে কি বলবো, যা যে সমস্ত ফ্যামিলির ছেলেরা বাইরে কাজ করে মায়ের ফোনে হয়তো সে বৃদ্ধ মায়ের ফোনে রিচার্জটা করতো না, এখন সেই জায়গায় 399 টাকারটা 599 200 টাকা প্রায় মানে বেড়ে গেছে। তো আমরা তো কি বলবো, জনগণ বাংলার জনগণ বলবেই যে তৃণমূল সরকার প্রচুর রকমের কাজ করেছে, কত রকম প্রকল্প, 64টা প্রকল্প নিয়ে এসেছে, আর এই কোভিডের সময় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে তারপরে কিভাবে কোভিডের সময় তিনি চাল দিলেন, মানুষের পাশে থাকলেন, সমস্ত নেতাদেরকে দেখা যায়নি ফিল্ডে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দেখা গেছে। কোভিডের সময় সবাই কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য ঘরে ঢুকে বসেছিল। তো এই মানুষের একটা কথা আছে না, ন্যাড়া বারবার বেলতলায় যায় না, তো মানুষ ওই বুঝে গেছে যে ভাওতাবাজি কথাবার্তা ভোট নেওয়ার জন্য। আমার নাম ইনসারুন খাতুন। মুহূর্তে তো আমার কোনোটা দিক দিয়ে আমার ঠিক ভালো লাগছে না, কেন একজন আরেকজনকে ইয়ে করছে, রাজ্য সরকারের উপর কেন্দ্রীয় সরকার একটা কথা বলছে, সেই দিক দিয়ে তো আমরা কিছু বলতে পারি না। এখন যতদিন না এই জিনিসটা সাকসেসফুল হচ্ছে ততদিন আমরা কিচ্ছু বলতে পারবো। নরোত্তম সাহা। যদি যদি বিজেপি সরকার এসে যদি এটা দেয় তাহলে আমার 100-100। হ্যাঁ, এই যে 1 টাকায় গম, 30 টাকায় ডাল, 3 টাকায় নুন, 5 টাকায় চিনি, 75 লক্ষ কিছু, একদম খুশি। মেয়েদের 18 বছর হলে 2 লক্ষ টাকা দিবে, বিয়ে চিন্তা করতে হবে না, একদম 100-100 খুশি। তুমি সুখ কি বলছি, তা চিন্তা হলো তো 2 লক্ষ টাকা তুলে দিচ্ছে একটা মেয়েকে, তার বিয়ের খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়নি, 15 লাখ টাকা অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী দেওয়া করেছিল, দিয়েছে তো 15 লাখ দেনে 1500 দিয়েছে, 3 মাসে 500 করে 1500 দিয়েছে, একদম দেয়নি বললে ভুল হবে, 1500 টাকা তো দিয়েছে তো, দেয়নি কী করে হলো, 500 করে 1500 3 মাসে দিয়েছে, 5 টাকায় 3 মালা খাবার, 30 টাকায় ডাল, মেয়ের 18 বছর হলে 2 লক্ষ টাকা দিচ্ছে, কীর্তনীয়দের এদের 6,000 করে টাকা দিচ্ছে বছরে, তা আমার আর কি ইস্তাহার দিবে। আমি ব্যক্তিগতভাবে খুশি, আপনার খুশি বললে হবে না, আমি ব্যক্তিগতভাবে খুশি। হ্যাঁ, কে 15 লাখ না ভাই, 1500 পেয়েছে, না এগুলো ক্ষমতা আসলে আবার দেবে না। আমার নাম স্বপন সাহা। আমি কোনোটাই দেখছি না, কারণ যত সরকার আছে সবই এই ঠকবাজ, সবই ঠকবাজ, চিটিংবাজ, যেরকমই বলবেন, যত সরকার আছে সবই এক। আমি বলছি একদম 100% ভুয়ো, ইলেকশন হয়ে যাবে তারপরে দেখবেন যে যার জায়গায় সে সেরকমই আছে, কোনো কিছুই হেলদেল হবে না। আমার নাম আব্দুল মাটিন। হ্যাঁ শুনেছি, আমাকে টিএমসিটা ভালো লেগেছে, রাজ্য সরকার এটা
না এটা শুনে এটা কালকে দেখেছে চাকরি দেবে বলেছে হ্যাঁ এটা কি সত্যি এটা জানা নেই কিন্তু কাল দেখছিলাম যে মানে সরকার যদি গঠন হয় বিজেপি কেমন হবে সেটা এখন সত্যমিত তো হবে কিনা জানি না এখন যদি আসে তখন বোঝা যাবে এখন তারা আসছে না না এটা সত্যি না বিজেপি যেটা বলছে সত্যি বলছে না এটা মিথ্যাই বলছে কারণ আমাদের যখন কালো টাকা মানি আমাদের বলেছিল 4 লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দেবে সেই টাকা আগের মধ্যে পাওয়া যায়নি তা কী করে সত্যি উনি আমাদের সবাইকে একজনকে চাকরি দেবে এরকম হ্যাঁ ওনার তো একদম 100% শিওর আমরা অনেক কিছু পেয়েছি ওনার কাছ থেকে দিদির কাছ থেকে কন্যাশ্রী যেমন মেয়েদের সাইকেল দিচ্ছে স্কুলে তারপরে কী বলবো আর যুবশ্রী পেয়েছে কন্যাশ্রী পাচ্ছে অনেক কিছু পাচ্ছি দিদি স্বাস্থ্যসাথী কার্ড আমরা পেয়েছি যেগুলো ওনার কাছ থেকে আমরা অনেক প্রকল্প পেয়েছি কিন্তু মোদী সরকার আমরা কিছু পাইনি উনি ওনা উনি দিনে দিনে যে গ্যাসের যে দামটা বাড়িয়ে দিচ্ছে এটা কি ঠিক করছে করছে না আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে তার উনি আসার থেকে না আসাই ভালো আমাদের দিদি থাকাটাই ভালো আমাদের কাছে না আমি চাইছি আমরা চাইছি না আমরা চাইছি আমাদের দিদি থাকুক আমরা গরিব আমাদের পাশে দিদি দাঁড়াক এটাই চাইছি আমরা তৃতীয়বার আমরা লক্ষ্মী আইজ দিদি আমরা লক্ষ্মী আইজ অবশ্যই মমতা ব্যানার্জিটা যেটা পদক্ষেপ নিয়েছে সেটাই ভালো এরকম এখনকার দিনে 5 টাকায় চা পাওয়া যায় ভাত ডাল পাওয়া যায় না সে বিজেপি সরকার আগে আসুক তারপর তো আমরা আসার আগে তো অনেক কিছু প্রতিশ্রুতি শুনেছিলাম এখানে কোনো পারফেক্টলি কোনো কিছু পাইনি তা আগে আসুক তারপর দেখব বিজেপি সরকার অনেক কিছু বলেছে সেগুলো তো আমরা সাধারণ নাগরিক পাইনি 15 লাখ টাকা অ্যাকাউন্টে আসবে তারপরে গ্যাসের দাম কমবে তেলের দাম কমবে এ তো সব দিনের দিন হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে রাজ্য সরকার যেটুকুনি করছে আমার মনে হয় যারা দিন আনে দিন খায় তারা অনেক ভালো আছে মোটামুটি চলছে 100% না হলে 80% হবে অভিজিৎ দাস এভাবে পশ্চিমবঙ্গে যে আরে বেকারত্ব বেড়ে গেছে আজকের আপনি দেখুন না আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন বেকার চাকরি নেই চাকরি জায়গায় হু করে ঘুরছে মানে কি বলুন নেই আলু পটল বিক্রি করছে একটা বিএ পাস এমএ পাস ছেলে আলু পটল বিক্রি করছে তা চাকরি বাকরি কোথায় চাকরি বাকরি তো নেই না তা এখনকে দেখেছি তৃণমূলকেও দেখছি দেখি না 5টা বছর তো দেখি না তারপরে তো আমাদের হাতে সব ভোট তারপরে না চেঞ্জ করা যাবে যদি না হয় তো অন্য কাউকে আনা যাবে সেই ব্যবস্থাটা করা যাবে তো আপনি যদি পশ্চিমবঙ্গকে দাঁড়িয়ে থেকে যদি বলেন তাহলে তো আমরা তো কিছুই জানি না আলাদা স্টেটে যান না এখানকার স্টেটের যে ছেলেরা তারা যাচ্ছে তো বাইরে কাজের জন্য যদি কাজ কর্মই যদি না থাকে 15 লক্ষ কেন আপনি ঘরে বসে থাকলে তো 15 লক্ষ কেউ দেবে না ভাতা বলেছে যাই বলুক ভাতা বলুক ভাতা বলুক আমার কোনো কিছু বলা যাচ্ছে না ভাতা দিয়ে কি আপনি সারা জীবন চলতে পারবে 1000 টাকা করে কি মানুষের বিয়ে থাওয়া করবে তার জন্য 1000 টাকা কি চলবে ভাতাতে চাকরি চাই চাকরি কোথায় চাকরি আছে কোনো কর্মসংস্থান নেই যদি অনেকেই অনেক কিছু বলছে কর্মসংস্থান কোথায় আমাদের রাজ্যে বিএ পাস এমএ পাস করে টেকনিক্যাল লাইনে পড়ে চলে যাচ্ছে মাদ্রাস চলে যাচ্ছে কেউ কেরাল চলে যাচ্ছে সেখানে মানে জব পাচ্ছে কী করে তারা জবটা তো দরকার সারা জীবন তো এভাবে থাকা উচিত না শিল্প নেই শিল্প হওয়া উচিত কী করে শিল্পের জন্য প্রথম দরকার হচ্ছে কারেন্টের যে বিদ্যুতি আপনি ইউনিট প্রতি 7 টাকা করে তাই ইউনিট প্রতি 7 টাকা করে আপনি আলাদা আলাদা স্টেটে যান ক টাকা করে 4 টাকা 5 টাকা করে ইউনিট প্রতি আর 7 টাকা মানে ক টাকা আপনার বেশি তা শিল্প যদি আসতে হয় তাহলে তো আপনার হিসাব মতন ইলেকট্রিকটা কমাতে হবে শিল্প তাহলে আসবেই শিল্প আসলে বেকারত্ব কমবে আলাদা স্টেটের সঙ্গে আমাদের স্টেট তুলনা কোনো কত নিচে আমরা রয়েছি এখনও পর্যন্ত ঠিকঠাক করে উঠতে পেরেছি উঠতে পারিনি অনেকে অনেক কিছু বলতে পারছে মোটামুটি খুশি দেখি না 5টা বছর এত বছর তো অনেককে দেখলাম 5টা বছর দেখতে কী লাভ 5টা বছর দেখি যদি না হয় তাহলে পাল্টে দেবো ইস্তেহার তো অনেকেই দিচ্ছে একবার ইস্তেহার এদেরটাও দেখি সবাইকে দেওয়া উচিত আমার নাম শুভজিৎ সরকার।